কিছিদিন পরে নিজ নির্বাচন মণ্ডলী কত বিকাশ হয়েছি ভাষণ দেওয়ার ম্যাডাম স্নেহাঙ্গিনী ছুরিয়া আসবে পপঙ্গা পাহাড়ক এবং কেউ রাস্তা ম্যাডাম আসবে সে রাস্তা আপনার দেখে ক্যামেরা ক্যামেপর্সন কেবি সে রাস্তা কেউ রাস্তা স্নেহাঙ্গিনী ম্যাডাম তা অঞ্চল বিকাশ কেতে হয়েছে তার ভাষণ দেওয়ার আসবে ইয়ে হচ্ছে সেই রাস্তা মু ক্যামেরা পসন কু রাস্তা আপনার দেখাই দেখত ই ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀର ମାନ୍ୟତା ପାଇଛି ପପଙ୍ଗା ପାହାଡ଼ ବରଗଡ଼ ଜିଲ୍ଲାର ଏକ ପ୍ରମୁଖ ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀ ହେଉଛି ପପଙ୍ଗା ପାହାଡ଼ ଏଠି ଯେଉଁ ଏଠି କୁହାଯାଏ ସୁରେନ୍ଦ୍ର ସାଏ ଏଇଠି ଯୁଦ୍ଧ ଲଢ଼ିଥିଲେ ଏହାର ଇତିହାସ ସହ ସମ୍ପର୍କ ରହିଛି ପପଙ୍ଗା ପାହାଡ଼ ଗୋଟେ ଐତିହାସିକ ପାହାଡ଼ ଅଟେ କିନ୍ତୁ ପପଙ୍ଗା ପାହାଡ଼କୁ ଯିବା ପାଇଁ ମୁଖ୍ୟ ରାସ୍ତା ଦେଖନ୍ତୁ ଇଏ ହେଉଛି ତାର ମୁଖ୍ୟ ରାସ୍ତା ପର୍ଯ୍ୟଟକମାନଙ୍କର ଭିଡ଼ ହୁଏ ଏଇଠି ପ୍ରବଳ ପର୍ଯ୍ୟଟକ ଆସନ୍ତି ଯେତେବେଳେ ପପଙ୍ଗା ପାହାଡ଼ରେ ବୁଢା ରଜାଙ୍କର ଯାତ୍ରା ହୁଏ ସେଇଠି ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକଙ୍କର ସମାଗମ ହୁଏ ଆଉ ସମସ୍ତେ ଆସନ୍ତି ଏଇ ରାସ୍ତା ବାଟୁ ଏବଂ ସବୁଠାରୁ ବିଳମ୍ବନାର କଥା ହେଲା ମ୍ୟାଡ଼ମ୍ ସ୍ନେହାଙ୍ଗିନୀ ଯିଏ ବିଧାୟିକା ଯିଏ ଦଶ ବର୍ଷ ହେଲା ବିଧାୟିକା ଅଛନ୍ତି ସିଏ ମଧ୍ୟ ଏଇ ରାସ୍ତା ଦେଇ ଯାଆନ୍ତି ତାଙ୍କର ଯେଉଁ ଗାଡ଼ି ଅଛି ସେଇ ଗାଡ଼ି ମଧ୍ୟ ଏଇ ରାସ୍ତା ଦେଇ ଯାଏ କିନ୍ତୁ ମ୍ୟାଡ଼ମ୍ ବୋଧେ ଦେଖିପାରନ୍ତି ନାହିଁ ଏଇ ରାସ୍ତାର ଅବସ୍ଥା କ'ଣ ହେଇଛି ଏ ଆଜିର ଅବସ୍ଥା ନୁହେଁ ଦଶ কোডিয়ে বৰ্ষ এই ৰাস্তা এমি হৈ পিছত কিন্তু মেডমৰ নিদ এ পৰ্যন্ত ভাঙি পাৰি নাই কাৰণ পপংগা পাহাৰ এই অঞ্চলৰ লোকৰ ইমোচন পপঙ্গা পাহাড় কহলে লোক তা ইমোশন কু এই পপঙ্গা পাড় অনেক লোককে রোজগার যোগাইছি এই পপঙ্গা পাড় এটিকার ঐতিহ্য এঠিকার সংস্কৃতি কুদ্িমন্ত করুক লোক প্রতিক্রিয়া নেবা যে প্রতিদিন এই বাট আসবা করতে এবং এই অঞ্চল বাসিন্দা মধ্য এই রাস্তা কেতে বর্ষ হল এমি হয়ে রয়েছে আস্তার উন্নতি হয়ে পুনা কন রিধা এটা দশ বার বরস नेता मंत्री सब जा बाटू आस्ता ना ये करबार 12 दस बार इडा ये नात्रा बिल हो सब नेता मंत्री जंत्री सब बाटे जाऊन मेन रास्ता पहाड़ के रास्ता लोक सब हावड़ी पड़चन पूरा मैडम जिते बन पपंगा पहाड़ के रास्ता रास्ता सबे बाटो सब नेता मंत्री जा रास्त

আপন মানুজ চ্যানেল মাধ্যমে কিছু গোটে পপঙ্গা পাহাড় গোটে ঐতিহ্য পর্যটনস্থলী কিছু গোটে দেখে আমিবি ধন্যবাদ আপন মানু কে ছোট জানুন জানুন্ কেচি বিধায়িকা অছন ভাল ডেভেলপ করি নাই কর মে ইম্পর্ট্যাট জিনিস কতটা অছে দৃষ্টি না দেবার সেদিন ক্যা হলে না দেবার সে কম আমার যাত্রা তো ছোট ছোট ছিল বলে চলে যাত্রা যেটা কি চৈত পূর্ণিমা যাত্রা করছেন পাহাড়ে মহৎসব বি তো খারাপ তো রাস্তা অ্যা আধায়িকা চিনাঙ্গি ছুরি তো হি করবে কাহ কি সরপঞ্চ তো এই রাস্তা না করে না কি করবা সরপঞ্চ করবা না সমিতি সভ্য করবা না কি করবা বিধায়িকা আগে ডিপেড করুচু আমি ଦେଖନ୍ତୁ ବରଗଡ଼ର ଅନ୍ୟତମ ମୁଖ୍ୟ ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀ ପପଙ୍ଗା ପାହାଡ଼ କହିଲେ ସମଗ୍ର ଓଡ଼ିଶାବାସୀ ଜାଣନ୍ତି କାରଣ ଏଇଠି ସୁରେନ୍ଦ୍ର ସାଏ ଯୁଦ୍ଧ ଲଢ଼ିଥିଲେ ସୁରେନ୍ଦ୍ର ସାଏଙ୍କ ସହିତ ତାଙ୍କ ନାଁ ସହିତ ଏ ପାହାଡ଼ ଜଡ଼ିତ ଏବଂ ଅନେକ କୀର୍ତ୍ତି ରାଜି ଅଛି କୀର୍ତ୍ତିମାନ ଅଛି ଏ ପାହାଡ଼ର ଏବଂ ଏ ପାହାଡ଼କୁ ଯେତେବେଳେ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟକ ଲୋକ ଆସନ୍ତି ଏଇ ରାସ୍ତା ଦେଇ ଆସନ୍ତି କ'ଣ କହିବେ ଆପଣ ଏଇ ଅଞ୍ଚଳର ଲୋକ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ଅଞ୍ଚଳର ଗୋଟିଏ ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀ ପପଙ୍ଗା ପାହାଡ଼କୁ ଲୋକ ଆସନ୍ତି ଏମିତି ରାସ୍ତା ଦେଇଯାଆନ୍ତି ଆପଣଙ୍କୁ ଦୁଃଖ ଲାଗେନି ପୁରା ବହୁତ ଦୁଃଖ ଲାଗ୍ସି বহুত দুঃখ লাগছি সবুদিন সন্ধ্যা হলে লোক এই রাস্তায় যাচ্ছেন পুতা নু পড়ে যাওন কথা হোতুস গায়ে দাম মানি গলা বিকে এই বাটে রাস্তা না হবার রাস্তা না হবার নেতা মন্ত্রী না করবার কৌথ নিশ্চিতভাবে দেখি দেখিপার সাধারণ লোক কুমার রাস্তা কাহ কি হয়ে পু সে তো স্নেহাঙ্গি ম্যাডাম হি জবে কেন সে সবুবে কুতি কি পপঙ্গা পাহাড় বিকাশ হয়েছে কিন্তু ইয়ে কোণ বিকাশ ম্যাডাম সিধাস প্রশ্ন যদি ইয়াকু বিকাশ কুয়া যায় এমতি বিকাশ দরকার নাই এই অঞ্চলের কারণ যে পর্যটনস্থলী কু যা মুখ্য রাস্তার এই অবস্থা সেই পর্যটনস্থলী অবস্থা কোণ যে হয়ে থাক আপনার এর বিচার করতু এ হচ্ছে তার মুখশাড়া এ হচ্ছে রাস্তা এই রাস্তা যদি বিকাশ এমি পর্যটনস্থিকাশু অনুমান করতু কই ৰকিবা পৈ চাহে প্ৰজেক্টৰ ষ্টলীৰে মহিলা মানଙ୍କ পৈ গটে शौचालय নাই সাধাৰণ লোকৰ পৈ গটে शौचालय নাই গটে শেড নাই ৰহিবাব পৈ গটে কল্যাণ মণ্ডপ কৰা হৈছে সেবি জৰাজিন অৱস্থাত ৰে ওচি এ হুচি পাহাৰৰ বিকাশ এবং সেই পাহাৰক জিবাব পৈ এ হুচি たら ৰাস্তা আপোন দেখি পৰুথিবে পপংগা পাহাৰৰ কেৰ পৰছেন্ট যসবন্তক সলিপনকুমার হোতা আৰগছ নিউজ जदिंक आम भिड्टे भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी भूलं